আরজিগর হাসপাতালে চিকিৎসা কুনে তোলপাড় হয়ে রয়েছে এখন গোটা দেশ। In West Bengal, demonstrations are on to their fourth day. This case is not less than Anna Nirbhaya case that we had in Delhi. Initial autopsy confirmed sexual assault and homicide. We want justice! We want justice! 9 আগস্ট 2024 আরজিকর মেডিকেল কলেজ কলকাতা। আর পাঁচটা রাতের মতো নেমে আসি আরো এক অন্ধকার। আর পাঁচটা রাতের থেকে এটা ছিল একটা আলাদা, কারণ একটা মেয়ে কারোর দিদি কারোর বোন কারোর অন্য সম্পর্কে সে লড়াই করছিল রাতের বেলা নিজের জীবন বাঁচানোর জন্য। তো তোমরা হয়তো বলতে পারো হসপিটালে তো রোগীরা জীবন বাঁচানোর জন্যই লড়াই করে। সো এটা কোনো রোগী ছিল না, এ ছিল এই হসপিটালে একটা স্টুডেন্ট অর্থাৎ জুনিয়র ডাক্তার, যার মৃতদেহ পাওয়া যায় পরের দিন সকালে ঠিক সেমিনার রুমে। পরের দিন সকালে যে সেমিনার রুম থেকে পাওয়া গিয়েছিল তখন তার নিম্নাঙ্গে কোনো কাপড় ছিল না, তার সারা শরীর ছিল ক্ষতবিক্ষত, তার বিভিন্ন জায়গা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত ঝরছিল, তার গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন ছিল। এই ভয়ঙ্কর একটা চিত্র দেখে গোটা হাসপাতালের একটা প্রাথমিক অনুমান ছিল এটা নাকি একটা আত্মহত্যা। এমনকি যখন ওই মেয়েটার বাড়িতে খবর দেওয়া হয় তখনও বলা হয় এটা নাকি একটা আত্মহত্যা। আবার কি এমনকি পুলিশকে যখন খবর দেওয়া হয় তখনও প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল এটা একটা আত্মহত্যা। এই পাশবিক অত্যাচার খুন তো অবশ্যই, কেন প্রথম থেকে এটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে আর কেনই বা মেয়েরা রাতের বেলা নিরাপদ না, কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, চলো আজকের ভিডিওতে সেই রহস্যটাই ভেদ করব। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে এক স্টুডেন্টের স্বপ্ন ছিল যে ডাক্তার হওয়ার, রোগীদের বাঁচানোর এবং এই সমাজকে রক্ষা করা, আর সেই তার নিজের জীবনটাকে রক্ষা করতে পারলো না। আপনার লড়াই করেছিল নিজের শেষ জীবন বাঁচাতে এবং সে লড়াইটা জিততে পারলো না, শেষ পর্যন্ত হেরে গেল। হেরে গেছি আমরা, হেরে গেছে পুরো সমাজ। 8 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক রাতের বেলা প্রায় 36 ঘন্টার ডিউটির পরে মেয়েটি সেমিনার রুমে যায় রেস্টের জন্য। সেখানে অনলাইনে খাবার অর্ডার দেওয়া হয় এবং সে খাবারটা খাই, এবং খাবার খাওয়ার সময় তার সাথে অনেক বন্ধু বান্ধবীও ছিল। সো তাদের মতামত অনুযায়ী এই খাবার খাওয়ার সময় এবং তারপরে অনেকক্ষণ সে সেমিনার রুমে কাটায় এবং সেমিনার রুমে থাকাকালীন সে অলিম্পিকে নীরজ চোপড়ার খেলাও দেখে। তারপরে সে ঠিক 3টা নাগাদ ঘুমিয়ে পড়ে। তার পরের দিন সকালে একটা নীল ম্যাট্রেসের উপরে তার মৃতদেহ উদ্ধার হয়। এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী ডাক্তার এবং সাধারণ জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। এই কলেজে তার পোস্টমর্টম করা হয়। এটা কেমন একটা মেডিকেল কলেজ যেখানে একটা মেয়ে নিরাপত্তা নেই, সে একটা সেমিনার রুমে ঠিকঠাক ভাবে রেস্ট নিতে পারে না, রেস্ট নেওয়ার মতো একটা আলাদা রুম নেই, যে কলেজ মেয়েটিকে নিরাপত্তা দিতে ব্যর্থ, যে কলেজ এইসব ঘটনা দেখো এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আত্মহত্যা বলে দাবি করে। পোস্টমর্টম থেকে জানা যায় যে এই ঘটনাটা ঘটেছে ভোর 3টা থেকে সকাল 6টার ভিতরে। তারপরে পোস্টমর্টম থেকে দেখা যায় তার গলায় ছিল একটা হাড়, গলার হাড়টা ভাঙা পাওয়া গেছে, গলা টিপে খুন করা হয়েছে এবং তার শরীরে একাধিক সিমেন্স পাওয়া যায়, তার পুরো শরীর ছিল ক্ষতবিক্ষত, বিভিন্ন জায়গায় রক্ত, তার গোপনাঙ্গে আঘাতের চিহ্ন, বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এবং পোস্টমর্টম থেকে এটাও জানা যায় যে তাকে মৃত্যুর পরেও এমনকি ধর্ষণ করা হয়। মৃত্যুর আগে তো করা হয়, মৃত্যুর পরেও করা হয়, কিন্তু এর ভিতরেই ঘটে গেল একটা শকিং ঘটনা। কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, সে বলে ওই রাতে একা সেমিনার রুমে সে কি করছে। এই কথাটা শোনার পরে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী ডাক্তাররা এবং সাধারণ মানুষ। এই কথাটা শোনার পরে সন্দীপ ঘোষের পদত্যাগের দাবি ওঠে। আমাদের দেশে নারী নির্যাতনের পরে সবসময় মেয়েদেরই দোষ দেওয়া হচ্ছে যে তারা ছোট ড্রেস কেন পড়বে, রাতে কেন যাবে, রাতে কেন বেরোবে, ওই জায়গায় কেন যাবে, কিন্তু যারা ছেলেরা নির্যাতন করছে তাদের কিন্তু কোনো দোষ দেওয়া হচ্ছে না। এই সন্দীপ ঘোষকে নিয়ে আরো একটা তথ্য দিয়ে রাখি, এই সন্দীপ ঘোষের কিন্তু আগে প্রচুর দুর্নীতির সাথে হাত রয়েছে। হাসপাতালে ফান্ডের কর্মী, তাছাড়া বিভিন্ন জালিয়াতি, তাছাড়া বিভিন্ন জায়গার থেকে টাকা সরানো, তারপর র্যাগিং এর মতো কেস, ক্যান্সারের ওষুধ তৈরির জন্য যে পেপার সেই পেপার আটকানো, এছাড়াও এমনকি বিভিন্ন দুর্নীতি সাথে তার হাত আছে। আর কেউ যদি এই ব্যাপারে প্রতিবাদ করতে যায় ঘোষের এই তথ্যটা জানার পরে তাহলে আপনাকে কি করবে, আপনাকে ফেল করিয়ে দেবে, নাহলে ইউনিয়নের দাদাদের দিয়ে আপনাকে ভয় দেখাবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন মেয়েটি ওই টাইমে সেমিনার রুমে গিয়েছিল। একটা ডাক্তার ঘন্টার পর ঘন্টা ডিউটি করার পরে একটা এত বড় হাসপাতালে একটা বিশ্রামের কক্ষ নেই, একটা রেস্ট নেওয়ার রুম নেই, তার জন্যই সে ওই টাইমে সেমিনার রুমে যায়। আর একটা কথা জানাই, এই সেমিনার রুমে কিন্তু কোনো সিসিটিভি ছিল না, এরই ফায়দা লুটেছিল। এসি থাকলেও কিন্তু কোনো সিসিটিভি ছিল না, সিসিটিভি ছিল করিডোরে। ভোর 3টা থেকে 6টার ভিতরে মোট 4 জন সিসিটিভি ফুটেজে দেখা যায় যে 4 জন সেমিনার রুমের ভিতরে গিয়েছিল। 3 জন পরিবারের লোক, তারা যথাযথ যুক্তি সম্পন্ন কথা বলে, তার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর একজন যার নাম সঞ্জয় রায়, এই সঞ্জয় রায়ের কথাই কোনো যুক্তি ছিল না, যুক্তিহীন ব্যাখ্যাহীন কথা। সঞ্জয় রায় সেমিনার রুমে ঢুকেছিল 4টার সময়, 4:45 মানে এর ভিতরে ছিল টোটাল 45 মিনিট। যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করা যায়, তার ভিতরে মানে তার গলায় ছিল একটা ব্লুটুথ হেডফোন, কিন্তু আসার সময় ওই ব্লুটুথ হেডফোনটা ছিল না, কিন্তু যখন ওই সকালবেলা লাশটা পাওয়া যায় ওই লাশের পাশে কিন্তু ব্লুটুথ হেডফোন পড়েছিল। সো তোমাদের এতটুকু ঘটনা শুনে তোমাদের কি মনে হচ্ছে একটু ফটাফট কমেন্ট করে জানিও। তাহলে এবার বলি যে এই সঞ্জয় রায় কে, চলো সঞ্জয় রায়ের ব্যাপারটা একটু বলি। যেখানে রক্ষক কি ভক্ষক,
তাহলে কাকে বিশ্বাস করবেন? এই সঞ্জয় রায় ছিল কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার। 2019 সালে ডিজাস্টার ম্যানেজমেন্টে সিভিক ভলেন্টিয়ার রূপে সে যোগদান করেন। পরিমলের সাথে হাত থাকার জন্য সে কখনো সিভিক ভলেন্টিয়ার রূপে কাজ করেনি, থাকতো ওয়েলফেয়ার গ্রুপে, থাকতো কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়ান গ্রুপে। তার আরজি করের সমস্ত জায়গা একদম হাতের মুঠোই ছিল, হাতের মুঠোই বলতে সবকিছু চেনা ছিল। তার এতটাই প্রভাব ছিল যে যখন তখন রাত দিনে যখন তখন একটা ডিপার্টমেন্টে ঢুকে যেতে পারে। সে একটা সিভিক ভলেন্টিয়ার হলে কি হবে, তার হাবভাব ছিল উচ্চপদস্থ একটা পুলিশ কর্তার মতো। তার নামে আছে বহু দুর্নীতি, চাকরি পাইয়ে দেওয়ার নামে কারোর কাছ থেকে টাকা নেওয়া, মহিলা পুলিশদের সাথে অশালীন কিছু করা, মোবাইলে উল্টোপাল্টা ভিডিও থাকা এবং বিভিন্ন জালিয়াতির কাছে তার হাত আছে বলে জানা গেছে। মনোবিজ্ঞানীরা তাকে এখন সাইকোপ্যাথ বলেছেন। মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। সে যখন তার ভুল স্বীকার করেছে ফাঁসির জন্য মুখ্যমন্ত্রী আবেদন করেছে। কিন্তু একটা কথা ভেবে দেখো, এই যে সবকিছু কেমন খাপে খাপ হয়ে যাচ্ছে না, তোমরা একটা জিনিস ভাবো, ওখানে ছিল সে 45 মিনিট। 45 মিনিটের ভিতরে সে ওই মহিলাকে ধর্ষণ করে, পাশবিক ভাবে অত্যাচার করে, খুন করা এবং লাশের পোস্টমর্টম করার পরে তার শরীরে একাধিক সিমেন্ট পাওয়া যায়। এবার বলো, এই ঘটনার সাথে একজন জড়িত? এই ঘটনার সাথে কিন্তু একাধিক জন জড়িত, কিন্তু ধরা পড়েছে একা সঞ্জয় রায় এবং সে ভুল স্বীকার করেছে। কিন্তু আর বাকিরা কোথায় তাহলে? তাহলে প্রথমে কেন এই ঘটনাকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা? শুধু সঞ্জয় রায়কে কেন পাওয়া গেল? বাদ বাকি লোকগুলো কোথায়? বাসের পাশে যে হেডফোনটা পাওয়া গেছিল সেটা কিন্তু পুলিশের লেগেছিল প্রায় 24 ঘন্টা। কেন এত ঢিলেমিশে? সরকার এখন বলছে রেস্ট রুম বানিয়ে দেবো, কিন্তু আগে থেকে কেন হয়নি রেস্ট রুম? আগে কেন প্রিকশন নেওয়া হয়নি? সবকিছু ঘটে যাওয়ার পরেই কি সবকিছু এভাবে করা সম্ভব? যদি একটা পর্যাপ্ত রেস্ট রুম থাকতো, পর্যাপ্ত একটা সুরক্ষা নিরাপত্তা থাকতো, তাহলে কি আজকে এই ঘটনাটা ঘটতো? একটা মায়ের যে কোল খালি হয়ে গেল, এর দায়ভার কে নেবে? এই যে সবকিছু ঘটে গেল, এর ভিতরে চলছে ধামাচাপা দেওয়ার ঘটনা, এর ভিতরে তোমাদের কি মনে হয় এর ভিতরে নেই আর কোনো হাত? কেন এই সিভিক ভলেন্টিয়ারদের এত বারবারন্ত? এত সিভিক ভলেন্টিয়ার হয়ে কিভাবে আরজি করে সবকিছু খুঁটিনাটি হাতের মুঠোই থাকে এবং যেকোনো সময় সে আরজি করে হাসপাতালের ডিপার্টমেন্টে ঢুকতে পারে? মুখ্যমন্ত্রী থেকে সবাই জানিয়েছে যে পুলিশের তদন্তে যদি তারা সন্তুষ্ট না হয় তারা সিবিআই তদন্ত করবে, কিন্তু তার পরিবার এখনো পর্যন্ত পুলিশেই ভরসা রাখছে। এমন কত ঘটনাই ঘটে যেগুলো আত্মহত্যা বলে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। মানুষ যাবে কোনো একটা কোনো কিছু হলে, সে যাবে পুলিশের কাছে। পুলিশই যদি এমন ভাবে প্রথমে আত্মহত্যা বলে কোনো কেসকে ধামাচাপা দিয়ে দেয়, তাহলে মানুষ কার কাছে যাবে যদি রক্ষকই ভক্ষক হয়? এনআরএসের ঘটনা কয়দিনই বা হলো, এখন আবার আরজি করার ঘটনা। আজ অমুকের সাথে হচ্ছে, কাল তমুকের সাথে হবে, কাল আপনার সাথে হবে, তাহলে আপনি কি করবেন? আপনি কি রাতের বেলা নিরাপদ? আপনি কি একটা মহিলা কি রাতের বেলা নিরাপদ? এইসব দায়ভার কে নেবে? কোনো কিছু হওয়ার পরে কেন বলা হয় এটা করে দেবো, এবার এটা করে দেবো? কেন আগের থেকে সবকিছু প্রিকশন নেওয়া হয় না? আপনারা মেয়েদের বলছেন যে ছোট ড্রেস পরে বেরোবেন না, রাতের বেলা বেরোবেন না, আরো বিভিন্ন রকম কথাবার্তা বলছেন। সো এটা না বলে ছেলেদেরকে বলুন কিভাবে মেয়েদেরকে সম্মান করতে হয়, কিভাবে সবকিছু সমাজকে রক্ষা করতে হয়। এগুলো শেখার নেই, এগুলো শেখালেই আমাদের সমাজ অনেকটা উন্নত হবে। আজ একজনের সাথে হয়েছে, কাল আরেকজনের সাথে হবে, এমন ঘটনা তো ঘটতেই থাকবে। কিছুদিন আগে এনআরএস হলো, আবার আরজি কলে ঘটে গেল, আবার কোনো একটা হসপিটালে হবে, আবার কোথাও একটা হবে, এটা তো ঘটতেই থাকবে। কেন সরকার নিরাপত্তা আর সুরক্ষা দিতে ব্যর্থ? কিসের জন্য আপনারা ভোট দেন? এই পার্টিকে জিতাচ্ছেন, ওই পার্টিকে জিতাচ্ছেন, তাহলে আপনার কি, আপনার কি হচ্ছে? আপনার রাতের বেলা যদি মা বোনেরাই সুরক্ষিত না থাকে, তাহলে কার জন্য ভোট দিচ্ছেন? এখানে এখানে প্রতিদিনই এক একটা কাণ্ড ঘটে যাচ্ছে, আর তারপরে বলছে আমরা এটা করে দেবো, এটা করে দেবো, তার আগে থেকে কোনো প্রিকশন নেওয়া হচ্ছে না। আবার ভোটে জয় হলে আবার কথা দেয় যে আমরা এটা করে দেবো, ওটা করে দেবো। চলো আমরা আজকে একসাথে পশ্চিমবঙ্গবাসী হই এবং ভারতবাসী হই, চলো আমরা একসাথে আওয়াজ তুলি যে এই ঘটনা একবার ঘটেছে, যাতে পরের বার না হয়। আমরা জাস্টিস চাই, উই নিড জাস্টিস। কি বলবো গাইস তোমাদের, আজকের ভিডিওটা তোমাদের কোনো লাইক কমেন্ট কিচ্ছু করতে হবে না, জাস্ট ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যাতে পাবলিকদের কাছে পৌঁছে যায়, তারা জানতে পারে। অনেকে এই ঘটনাটা জানে না, তাদেরকেও প্রতিবাদমুখর হতে দাও, তাদেরকেও রাস্তায় নামতে দাও যে এই ঘটনাটা ঘটেছে, এটা জানা উচিত। একজন মায়ের কোল খালি হয়েছে, আরেকজনের কালকে হতে পারে, সো এটা তো কোনো গ্যারান্টি নেই। আজকে একজনের সাথে হয়েছে, তারপরে অন্য একজনের সাথে হতেই পারে। সো বেসিক্যালি এই ভিডিওটা যত পড়ো তোমরা শেয়ার করো, আর হ্যাশট্যাগ লেখো জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর অভয়া, উই নিড জাস্টিস। শুধু এই কমেন্টটাকে স্প্যাম করো। সো গাইজ আমি আর কিছু বলছি না, তোমাদের যদি কিছু মতামত থাকে সেটা কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো এখানেই টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2:00। আর এটা শুনে ততক্ষণে নিজের খেয়াল রাখ, সুস্থ থাকো, আর এই ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইজ, টাটা।